সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা এলাম মুরগির খামারের ঘরের ভিতরের দৃশ্য। এটা অন্য সাইড, এই সাইডটা মুরগি বাচ্চা থেকে বড় করছে ডিম আসার আগ পর্যন্ত। তো এটা এলাম এখানে, যে এই খামারটায় যে মুরগি পালা হয়েছে এটা হাতে ফিট ছিটে খাওয়ানো হয়েছে, তো এত বড় বানাইছে। তো এইগুলা আমাদের আরেক সাইডে নেওয়া হবে এই মুরগিগুলা। তো ওইখানে যাওয়ার পরে মেশিনে ফিট যাবে এবং বাটিতে মেশিনে ফিট যাবে, ওখান থেকে ফিট মুরগিতে খেয়ে নেবে। তো বাটি লাগানো আছে, আর এখানে যে পালা হয়েছে এগুলা হাতে ফিট ছিটে খাওয়ানো হয়েছে। তো এইগুলা ওইখানে যায়া 10 মাস ডিম দিবে, ওইখানে বেল্টের মাধ্যমে ডিম আসে। তো এইগুলার পুরো প্রসেসটা অনেক লম্বা। তো আপনারা যারা মুরগি পালনের আগ্রহী তারা অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কোন বিষয়টা আপনার ভিডিও চান, ওই বিষয়গুলো আমাদের জানাবেন, তাতে আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ হাজারের মতো মুরগি আছে। এগুলো সবগুলো মুরগি প্রায় 20,000-এর মতো। এই মুরগি এখন আমাদের ওই সাইডে নেওয়া হবে, তো এর জন্য আমাদের এখানে কিছু কাজ চলতেছে। এখন এই মুরগিগুলো বক্সে ভরা হয়েছে সবগুলো, এটা হলো মুরগির বক্স। এক এক বক্সে 10টা করে মুরগি ভরা হয়েছে এগুলো আমাদের ওই সাইডে নেওয়ার জন্য। তো দেখেন আমাদের এই সাইডে আয়সা করছি, আসার পরে দেখেন কীভাবে বক্সে থেকে মুরগি বাইর করে গাড়ি থেকে নামানো হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।